ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়াই উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মোগরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলার 5 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা পরিষদের 2 ভাইস চেয়ারম্যান সহ 5টি ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। আখাউড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালালউদ্দিন, মোগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, মণিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলিয়া, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তার প্রভাব খাটিয়ে পরিষদের সদস্যদের সাথে পরামর্শ না করে নামে বেনামে বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ টাকার অনিয়ম করছে, তাছাড়া পিআইসির নামে পরিষদের টাকা লোপাট করছে এবং এডিপি জায়গাসহ বিভিন্ন প্রজেক্টের টাকা উনার মন মতো প্রকল্প দিচ্ছে। এ সময় বক্তারা উপজেলা চেয়ারম্যানের প্রকল্পগুলো দুদকের মাধ্যমে তদন্ত করার আহ্বান জানায়। তারা বলেন, উপজেলা পরিষদের 9 সদস্যের মধ্যে 8 সদস্য উনার বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছে এবং তারা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অনাস্থা প্রস্তাবটি প্রেরণ করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয় ব্যবস্থা নেবেন বলে এ সময় আশা প্রকাশ করেন বক্তারা। স্টাফ রিপোর্টার অমিত হাসান অপুর পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।